দাদা তোমরা এখানে একটু অপেক্ষা করো, আমি ভেতরটা ভালো করে দেখি। ঠিক আছে, তুই যা। এই তোর এখানে দাঁড়া, যা। এই তোদের কেউ ফলো করেনি তো? ফলো করবে কেন রে, যা ভেতরে যা। এই এই শোন, তোর এখানে চুপচাপ বসে থাক, আমি ভেতরে গিয়ে দেখে আসি সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, যা। এই মনে হচ্ছে এটাও ভাগম ভাগ কেস। এনে একটা 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 বাজেট করে চলতে হবে। খাবে জানি তুমি, খাবে না মাংকু আমার। কারেক্ট লাইনে আছো, একটু হিসেব করে চলতে হবে তো। ভেতরে জিজ্ঞেস করছে মেয়ের বাড়ি থেকে কেউ এসেছে কিনা। বল, ওরা মেয়েকে খুঁজতে গেছে বল। এই যে মেয়েটা কাঁদছে কেন? ওর হতভাগা বাবার জন্য, সালা টাকার কুমির, এদিকে কলিজাড়া এখন পুরোহিত ছাড়ার মতো, ওই বাবার জন্য আবার কাঁদছে। কি বলবো কাকু, আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না? ভাবুন, প্রত্যেক দিন 50 টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি, সেটা ফালতু। তোমার বাবা তোমায় কি খাইয়েছে? পুঁটি মাছের ঝোল আর আমি 80 টাকার বিরিয়ানি খাওয়াবো, বুঝেছো? এইসব বাবাদের কি করতে হয় জানেন? মোবিলে চুবে না পুরো রাতে। এভাবে একটা মেয়েকে বাড়ি থেকে বের করে আনতে তোমার লজ্জা করলো না? শুনুন কাকু, বাঙালিরা আর যাই করুক না করুক, জমিয়ে লাইনটা মারতে জানে বুঝলেন, আর তার শেষ দেখে ছাড়ে। বাড়ি থেকে লাইন টাইন মারলে জিজ্ঞেস করে দেখবে। এই যে মাউনি, লাইন টাইন মারো। এইটা নিলো ডানগালে। চুপ কর না প্রেম। সীমার বাবা জানতে পেরে গেছে তুই ওকে নিয়ে পালিয়ে গেছিস, ও আত্মীয় স্বজনরা সব খুঁজছে। এই যা তো যা, খুঁজতে বেরিয়েছে। এই আত্মীয় স্বজনগুলোই না যত নষ্টের গোড়া, এরা ওই ওই পাম্প মেরে মেরে না মেয়ের বাবাগুলোকে ফোলায়। কি উচিত জানেন, এইসব বাপগুলোর না মাথায় বরফ চাপিয়ে নিচের সলতেতে আগুন লাগিয়ে দাও। প্রেম, সরি 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 ডার্লিং, আসলে বিয়ে বলে না খিস্তি দিতে পারছি না। সালা খেয়ে দেয়ে কোনো কাজ নেই, গাড়িতে তেলে ভরে মেয়ে খুঁজতে বেরিয়ে পড়লো। আরে বাবা, কারু না কারুর সাথে বিয়ে দিবি নাকি? আগে পিছে না ভেবে একটা মেয়েকে বাড়ি থেকে বের করে নিয়ে এলে, কোত্থেকে এত সাহস পাও তোমরা? কেন, বন্ধুদের কাছ থেকে? প্রেমী রং ধরানো থেকে পাকানো পর্যন্ত পুরোটা ওদের দায়িত্ব। আপনি শুধু একটা মেয়েকে দেখিয়ে বলে দিন ওকে তুলতে চাই, ব্যাস আপনার দায়িত্ব শেষ, ওরাই তুলিয়ে দেবে বুঝলেন। তারপর ধরুন প্রথমে সিনেমা হল, সিনেমা হল থেকে তারপর পার্ক, তারপর ধরুন পার্ক থেকে ম্যারেজ রেজিস্ট্রার অফিস, পুরো রাস্তাটা ওদের ছকা। এমন বন্ধু চোখের সামনে পড়লে না মেরে রেল লাইনে শুয়ে দেব। ওই মেরে দেখ, মেরে দেখ, পেছনে না মিডিয়া লেলিয়ে দেব, পুরো গোষ্ঠীর সস্তি পূজা হয়ে যাবে। মনে আছে হ্যাঁ, একবার হয়েছিল, সরকারের না খুঁটি পর্যন্ত কেঁপে গিয়েছিল। তারপর থেকে না প্রত্যেক দিন একটা করে মেয়ে বাড়ি থেকে পালাচ্ছে, হ্যাঁ কেউ কিচ্ছু করতে পারবে না। এই হ্যাঁ, সেদিন দেখা হয়েছিল, সেদিন দেখা হয়েছিল।